ଅର୍ଗସ ହାତରେ ଯେଉଁ ଏକ୍ସକ୍ଲୁସିଭ୍ ଚିଠି ଲାଗିଛି ଇଏ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଅନେକ ଗୁଡ଼ିଏ ଅସମାହିତ ପ୍ରଶ୍ନ ସାମ୍ନାକୁ ଆଣୁଛି ସ୍ନିଗ୍ଧ କିନ୍ତୁ ବଡ଼ କଥା ୟାରି ଭିତରେ ହେଉଛି ଯଦି ଲକ୍ଷ୍ମଣ ସେ ସମୟରେ ଚିଠି ଲେଖିଥିଲେ କାହିଁକି କୌଣସି ଆକ୍ସନ୍ ନିଆଗଲା ନାହିଁ ଦେଖନ୍ତୁ ମନ୍ଦାକିନ୍ ଯେଉଁ ଚିଠି ଜଣେ ବିଚାରାଧୀନ କଏଦୀ ରହିଛନ୍ତି ଲକ୍ଷ୍ମଣ ଶ୍ରୀନିବାସନ তাঁর চিঠি এবে ঝারপড়া জেল্র গুমর খোলিছি আপনার জানিথিবে যে ঝারপড়া জেল্র যে পূর্বতন সুপরিটেণ্ডে লে সত্যপ্রকাশ স্বাই তাৰে ভিজিলাঞ্চ ৰেড কৰুচি এই যি চিঠি আপোনাক দেখাইক চাহি এই আপোনাৰ দেখন্তু লক্ষ্মণ শ্ৰীনিবাসন দুই হাজাৰ তেইছ মচহাৰশ্বন্ত জেঠুৱা যিয়ে ৰখি ভিজিলাঞ্চ ডাইৰেক্টৰ তুমি চিঠি লিখিকি অৱগত কৰ ঝাৰপডা জেলে কেতি শাৰীৰিক মানসিক আৰ্থিকভাৱে নিৰ্যাতনা দিয়া যাওঁ এই নিৰ্যাতনা দিয়া যাওঁ যিহেতু আপোন দেখন্তু প্ৰিজনৰ যিয়ে ৰ লক্ষ্মণ শ্ৰীনিবাচন সি বিভিন্ন ৰোগেৰে পীড়িত ঠেং যিহেতু সেই ৰোগেৰে পীড়িত ঠাই তুমি বেটৰ ট্ৰিটমেণ্ট দাবু কৈকি তুমি কেনেকৈ পূৰ্বত ফাৰ্মাচিষ্ট যিয়ে ৰ যিয়ে ৰখি টকা মাগু পাঁচ লক্ষা দাবী কৰ ইট ইজ মষ্ট হম্বলি চব্মিটেড

সে কেউভাবে ভাবে বিচারাধীন কয়েদী মানু ধ এবং টঙ্কা মানুলে এবং পরার বাহার বুলে নেওয়াপর মধ্যে টঙ্কা মানুলে এবং জনে বিচারাধীন কয়েদীকর যে এইভাবে চিঠি নিশ্চিত ভাবে ঝারপড়া জেলের গুমর এবং তা ধমক দিয়া যা যদি আপনার টঙ্কা নদেবে তাহলে তাঁকু লক সড়া দিয়া যাব তবে লক্রে ভর্তি করে দিয়ে যভি ধমক যেতে দিয়ে যা এবং সে যে রয়েছেন লক্ষ্মণ সে সঙ্গে সঙ্গে তিন লক্ষ সতুরি হাজার টঙ্কা দুই মাস অক্টোবর এবং নভেম্বর দুই মাছের তাঁকা দিয়ে এ টা দেওয়া পরে বি যে রয়েছেন ফার্মাসিস্ট মন বুজি নাথাকিলে ৰ পূৰ্বত সুপৰিণ্টেণ্ডেণ্ট ঝাৰপডা জেলৰ সত্যপ্ৰকাশ তৰ মন বুজি নাথাকে ফামিলি বাহিৰ বুলাই নেবাই টকা মগা যায় এ কথা দুই হাজাৰ তেইছ মচাৰে যে ৰক্ষ্মণ শ্ৰীনিবাচন তাৰ চিঠি জৰিয়তে ভিজিলা ডাইৰেক্টৰ যশৱন্ত জেঠুৱা চিঠি লেখি জনাইলে তবে কেউভাবে ভাবে তা শারীক আর্থিক ভাবে নির্যাতনা দিয়ে যাওয়া উ চিঠি পুরা উল্লেখ করছেন তবে আউ গোটি চিঠি দেখ সতুরি হাজার টঙ্কা দিয়ে কথা সে তাঁর চিঠি উল্লেখ করছেন পাঁচ লক্ষ টাকা ডিমান্ড করে এ পাঁচ লক্ষ টাকা দেওয়া কি সে সক্ষম নাই এই পাঁকি সে ঝারপড়া জেলরে বিচারধীন কয়েদভাবে ভাবে ঝারপড়া জেলরে গুমর পূর্ব আপনার দেখুন যে এই সত্যপ্রকাশ જે તીલે પૂર્વતોન જાર્પડા જેલ રો সুপরিটেডেট সে জন ভুল তদন্ত করি জন কয়েদী ছাড়ি ছাড়ি যাহ বিভাগীয় তদন্ত হয়েছিল এবং তা বদলি করা যাই তবে এ চিঠি যেতেবে অর্গজ নিউজ হাতের লাগি এ চিঠি যেতেবে আমি দর্শক মানুষ দেখ এই চিঠি নিশ্চিত ভাবে এই চিঠি জরিয়ায় আজ ভিজিলা তাহরে রেড করুচি তাঁর আলি সান বঙ্গলা দেখুন তাঁর সৌক লা যে দামি দামি ঘণ্টা পিঁধবা এবং তাঁর সৌক লা আপনার নিশ্চিত ভাবে ভিজুয়াল হই দেখিপাথে কিন্তু ইারি ভিতরে আপনার দেখুন আউ গোটি কথা খালি লক্ষ্মণ শ্রীনি নুতি এম্বারা যেভাবে ভাবে আনেক বিচারাধীন কয়েদি তা নির্যাতিত হলে শারীরিক মানসিক ভাবে নির্যাতন হাও থাকে সে তা চিঠি উল্লেখ রিখি তবে এই চিঠি দুই হাজার তেইশ মশার সে চিঠি যে এবং সেই ঘটনা সবিশেষ ঘটনা ফাৰ্মাচিষ্ট বিৰোধীৰে আপোনাৰ দেখন্ত যি পূৰ্বত ফাৰ্মাচিষ্ট ৰোধৰে জেলৰ মেডিকা অফিচৰ তাক অৱগত কৰোঁ কোনো কাৰ্যানুষ্ঠান হৈ নাই যিহেতু আজি ভিজিলা আকশন মুড কু আছে ভিজিলাঞ্চ্যপ্ৰকাশ স্বাই তাৰে ভিজিলা ৰেড মাৰিছে কিন্তু এই চিঠি ঝাৰপডা জেলৰ গুমৰ খুলিছে ঝাৰপডা জেল্ৰে কেনেকে কয়দী মানুহ মানসিক শাৰীৰিক আৰু নিৰ্যাত

ମଧ୍ୟ ଦର୍ଶକମାନଙ୍କୁ ଶୁଣାଇଥିଲେ ଯେଉଁ ଅଡ଼ିଓରେ ନିଜେ ସୌମ୍ୟକାନ୍ତ ସ୍ୱାଇଁ ଯେ ରହିଛନ୍ତି ସେ କେଉଁଭଳି ଭାବରେ ମଧ୍ୟ କହୁଛନ୍ତି ଯେ ଝାରପଡ଼ା ଜେଲ୍ର ଯିଏ ଡିଆଇଜି ରହିଛନ୍ତି ସେ କେଉଁଭଳି ଭାବରେ ତାଙ୍କୁ ଧମକ ଦେଉଛନ୍ତି ଯେ ছমৰ ষ্টেটমেণ্ট দিয়ন্তু নাই ঘটনা দিন ঠাৰু আজি পৰ্যন্ত যোন ঘটনা ঘটিছে তাৰ ষ্টেটমেণ্ট দিয়ন্তু যদি ছাৰ ষ্টেটমেণ্ট দেউচোন ত'লে তাৰ যিয়ে ৰখি এবৰ বৰ্তমানৰ জেল সুপৰিটেণ্ডেণ্ট ঝাৰপডাৰ সেই ফচি যায় কিন্তু এইভাল গুমৰ খোলিবা জল বিভাগ তদন্ত কৰিব জেল বিভাগ এই চিঠি জেল বিভাগ হস্তগত কৰা যায় জেল বিভাগ চিঠি নিজে পাইছিল তে পৰৱৰ্তী সময়ৰে জেল বিভাগ তদন্ত কণ কৰোঁ তাহবা বাকী ৰপ দেখন্তু যে ক'লকাতাৰ যিয়ে ৰ পূৰ্বে ৰিজনৰ যি বিচাৰধীন কয়দী অ লক্ষ্মণ শ্ৰীনিবাচন

ভিজুয়াল এবং ফার্ট কপি আপনার দেখুন যে চিঠি আমি দেখাও এ চিঠি যেত জেল বিভাগ হাতের লাগি জেল বিভাগ ইপরে বিভাগীয় তদন্ত বা বিভাগীয় কার্যানুষ্ঠান যে কোণ নে তাহা বাকি রহলা কিন্তু যে ফার্মাস্ট রয়েছেন পূর্বতন ফার্মিষ্ট তাধে কোণ কাজানুষ্ঠান নির যাচ্ছি এবে তো সত্য স্বাইরে ভিজিলা রেড হেছি কিন্তু যেভাবে ভাবে এমনে

बहुत-बहुत धन्यवाद आपणकर तमाम सूचना पै यदि आपण को हमो वीडियोठी भल लागिला तेबे हमो चैनल को लाइक शेयर और सब्सक्राइब करबाकू जम्मा भी बोलंतो नहीं